আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন কেন? বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য, বেশি বেশি ঘুমানোর জন্য, বেশি বেশি গান বাজনা শোনার জন্য, বেশি বেশি একটু স্টার জলসা স্টার প্লাস দেখার জন্য, কি জন্য বানাইছেন আল্লাহ পাক? খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর 56 নম্বর আয়াত, আয়াতটা বাংলা আয়াত, বাংলা আয়াত বুঝছেন? কোরআন কি বাংলা না আরবিতে? কিছু কিছু আয়াত আছে বাংলা, এগুলো তেলাওয়াত করলে আমরা বুঝি, এগুলোর অনুবাদ করা লাগে না। আমরা যখনই কোন আলেম তেলাওয়াত করে আমরা সাথে সাথে বুঝি যাই, এরকম কিছু আয়াত আছে না? যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা কিন্তু অনুবাদ করা লাগে না, সবাই কিন্তু বুঝে গেছে। ওই ছেলের মতো যে ছেলে সৌদি আরব গেছে, যায় মাকে ফোন করছে, আম্মা সৌদি আরবে সব খালি আরবি, সব আরবি, কিচ্ছু বাংলা নাই, একটা বাংলা বলছি খালি আজানটা বাংলায় দে, কারণ বাংলাদেশের আজান যেগুলা বলে সেখানেও সেগুলো বলে, তাহলে এগুলা বাংলা। তাহলে কোরআনে কারিমের যে আয়াতগুলো আমরা বুঝি একেবারে স্পষ্ট, এগুলো বাংলা। তাহলে এই আয়াতটা আল্লাহ পাক কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, আমি জিনকে, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লাবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহু আকবার। আর কোন উদ্দেশ্যকে সামনে আর জিন সৃষ্টি করি নাই, উদ্দেশ্য একটা, সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। তাহলে ইবাদত কেমনে করব? আমার সম্মানিত ভাইরা যারা আমরা ভিতরে আছি একটু সামনের দিকে চেপে চেপে বসে, পিছনে আমাদের ভাইরা যাতে বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? আপনারা একটু কথা বলবেন, ক্লাসে কথা না বললে স্টুডেন্ট যে বুঝতেছে আমি কেমনে বুঝবো? কে মুরব্বীরা মনে কষ্ট নিছেন যে আমাদেরকে স্টুডেন্ট কইলো কেন? কে মুরব্বীরা স্টুডেন্ট হইতে রাজি আছেন? মাশাআল্লাহ, দেখেন সে কোন আমলে স্টুডেন্ট হইছেন, স্কুল কলেজে পড়ছেন, মাঝখানে কত বছর লাইফ নাই, আবার আজকে স্টুডেন্ট লাইফে ফিরে আসছেন, খুশির খবর না? তবে এক জায়গায় একটু সমস্যা আছে, ছাত্র যিনি টিচার উনি একটু আমাদের চেয়ে বয়স কম নাকি? কারো ছেলের সমান, কারো নাতে সমান, ক টিচারটা একটু মুরব্বী হলে ভালো হইতো, ঠিক না? ইনশাল্লাহ কতক্ষণ পরে মুরব্বী টিচারও আসবে ইনশাল্লাহ, কি বলেন? ইনশাল্লাহ। তাহলে এই ক্লাসে একটা কথা বলতে হবে, তাহলে আমি মনে করব যে আমার কথাটা আপনারা বুঝতেছেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন কেন? একমাত্র, একমাত্র আবার ভুলে যাবে না, একমাত্র ইবাদতের জন্য। আচ্ছা, এখন ইবাদত কেমনে করবেন? ইবাদত করব কেমনে? এই ইবাদত শেখানোর জন্য, ইবাদতটা কেমনে করব এটা দেখাই দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অসংখ্য পাঠিয়েছেন, তারা আমাদেরকে দেখাই দিয়েছেন আল্লাহর ইবাদত কিভাবে। আল্লাহর ইবাদতের একটা গুরুত্বপূর্ণ তরিকা, পদ্ধতি, সিস্টেম আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদেরকে দেখাই দিয়েছেন। এই আল্লাহর ইবাদতটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আল্লাহ পাক একজন মানুষকে যত কিছুর মালিক বানাইছেন সব কিছু আল্লাহর ইবাদতের জন্যই বানাইছেন। একজন মানুষ যত কিছুর মালিক সব কিছু ইবাদতের মাধ্যম। এজন্য মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর ইবাদতের কাজে লাগে না। আপনি একটু বাড়িতে বসে চোখ বন্ধ করে দেখবেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যঙ্গ যা কিছু বানাইছেন এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর ইবাদতে লাগে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদতে লাগে।
এরকম শরীরে একটা জিনিস পাইবেন না যেটার সাথে আল্লাহর ইবাদত নেই। এখান থেকে শুরু করেন, হাতের নখ আছে, নখ, নখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যুক্ত আছে, আছে না? কি ইবাদত বলেন দেখি, ছাত্রদেরকে পরীক্ষা করতে হবে। সব আমি বলে দিলে কেমন হবে, আপনারা কিছু বলা লাগবে না। তাহলে নখের মধ্যে কি ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিয়েছেন, নখ এটা কাটতে হবে, ছোট করতে হবে। এই ছোট করাটা আল্লাহ রাব্বুল আলামিন ছোট না করে এক ইঞ্চি লম্বা করেন, এটা ছোট করলেন না আপনি, লম্বা করলেন, তাহলেও আপনি কিন্তু একটা ইবাদত করছেন। দুইটাই ইবাদত, লম্বা করলেও ইবাদত, এটা দুইজনের ইবাদত। যদি আপনি নখটা কাটেন, ছোট করেন, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। যদি আপনি এটাকে এক ইঞ্চি লম্বা করেন, এটা হবে শয়তানের ইবাদত। খবরদার, শয়তানের ইবাদত করিও না। তাহলে আপনি নখ কাটলেও ইবাদত, না কাটলেও ইবাদত, সেটা হবে আল্লাহর ইবাদত, না কাটলে সেটা হবে শয়তানের ইবাদত। আমাদের সমাজে শয়তানের ইবাদত করে আবার মানুষ তাকে জোর করে বানায় দেয় আল্লাহর ওলি। দেখছেন নি এরকম আল্লাহর ওলি? নখ একটা কিনছিল মা, আমি এরকম আল্লাহর ওলিও দেখছি, আপনারা দেখছেন? নখ কাটা না, নখ একটা এক ইঞ্চি লম্বা, তারপরে ঘোপ কতগুলো একেবারে পর্যন্ত আসছে, দাড়ি কতগুলো উস্কো আছে, চুল কতগুলো জট বেঁধে আছে, গায়ের মধ্যে বস্তা ছট গায়ে দিয়ে আছে, আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। শয়তানের ইবাদত, শয়তানের ইবাদত করার কারণে আউলিয়া ও শয়তান হয়েছে। কি হয়েছে? শয়তানের ওলি হয়েছে, আউলিয়া উল্লাহ হয় নাই, আল্লাহর ওলি হয় নাই, ওলি হয়েছে শয়তানের। কিন্তু উল্টা আমরা মনে করি যে এটা আল্লাহর ওলি হয়েছে। এই জাতীয় মানুষকে কেউ যদি আল্লাহর ওলি মনে করে তার ঈমান ভেঙে যাবে, কারণ আল্লাহর ইবাদত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে, যদি কেউ বিশ্বাস করে আল্লাহর ইবাদত ছাড়া, শরীয়ত ছাড়া, মারেফত দিয়ে, তরিকত দিয়ে, হাকিকত দিয়ে আল্লাহর ওলি হয়ে যাব, তার ঈমান ভেঙে যাবে, ঈমানে চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে যে শরীয়ত নির্ধারণ করেছেন, এই শরীয়তেই একমাত্র আল্লাহর ওলি। শরীয়তের বাহিরে পা দিয়ে, হাত বাড়িয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, শয়তানের ওলি হওয়া যায়। তাহলে নখের মধ্যে আল্লাহর ইবাদত আছে, আঙ্গুলের মধ্যে আল্লাহর ইবাদত আছে, প্রত্যেকটা আঙ্গুলের সাথে আল্লাহর ইবাদত আছে, আছে না? কি ইবাদত? আঙ্গুলের পরের মধ্যে তাসবিহ ইবাদত আছে, আত্তাহিয়াতের মধ্যে আঙ্গুলের আছে না, বৈঠকের মধ্যে কেমনে রাখবেন আঙ্গুল, এটা কেমনে নড়াচড়া করবেন, প্রত্যেকটা আঙ্গুলের সাথে আল্লাহর ইবাদত জড়িত আছে। ওযু করার সময় কেমনে খিলাল করবেন, কেমনে এগুলো ধুইবেন, এটার মধ্যে ইবাদত আছে। আপনার হাতের তালুর মধ্যে ইবাদত আছে, হাতের পিঠের মধ্যে ইবাদত আছে, হাত বাঁধার সময় তালুটা কোথায় রাখবেন, পিঠটা কোথায় রাখবেন, এগুলার নিয়ম কানুন আছে ইবাদতের। আপনার এই হাতের মধ্যে ইবাদত আছে, এখানে ইবাদত আছে, আপনার কাঁধের মধ্যে ইবাদত আছে, সালাম ফিরানোর সময় কোন দিকে তাকাইবেন, দুই কাঁধের মধ্যে আল্লাহর ইবাদত আছে, এই দুই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিহিত আছে, নামাজের মধ্যে কোন দিকে তাকাইবেন, দাঁড়ানোর মধ্যে কোন দিকে তাকাইবেন, রুকুর মধ্যে কোন দিকে তাকাইবেন, সাজদার মধ্যে কোন দিকে তাকাইবেন, বৈঠকের মধ্যে কোন দিকে তাকাইবেন, সালাম ফিরানোর সময় কোন দিকে তাকাইবেন, এই চোখগুলার কত রকমের ইবাদত, সুবহানাল্লাহ। এই কপালেরও ইবাদত আছে, এই মাথারও ইবাদত আছে, চুলগুলারও ইবাদত আছে, নাড়িরও ইবাদত আছে, গোফেরও ইবাদত আছে, ঠোঁটেরও ইবাদত আছে, জিহ্বারও ইবাদত আছে, দাঁতেরও ইবাদত আছে, আছে কি নাই? নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সময়
মাখরাজের দিকে খেয়াল রাখে রাখে তেলাওয়াত করতে হয়। ওই মাখরাজের কারণে আপনার জিহ্বা একবার উপরে তালুর সাথে লাগে, একবার নিচের দাঁতের সাথে লাগে, একবার মাড়ির দাঁতের সাথে লাগে। চারিদিকে ভিতরের অংশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আওতাভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, আপনার ভিতরে যতগুলো পাক আছে একটা পাক আল্লাহর ইবাদতের বাহিরে নেই। এভাবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ব্রেন আপনার সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, আপনার প্রত্যেকটা ইবাদতের কন্ট্রোল এই ব্রেন থেকে হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তার আওতাধীন যা কিছু রেখেছেন সব কিছু বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের বাহিরে কিছু